কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষে ঢাকাসহ বিভিন্ন জেলায় মঙ্গলবার জুলাই পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই হিসাব কিছু হাসপাতাল মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ষোলো জুলাই মঙ্গলবার ছয় জন বৃহস্পতিবার একচল্লিশ জন শুক্রবার চুরাশি জন শনিবার আটত্রিশ জন রোববার একুশ জন সোমবার পাঁচ এবং মঙ্গলবার দুই জনের মৃত্যু হয় এটি দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্ট শিরোনাম ছিল আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সংখ্যা কত যা বললেন মন্ত্রীরা অন্যদিকে দ্য ডেইলি স্টার বাংলা একটি রিপোর্ট করেছে সেটি হলো কোটা সংস্কার আন্দোলনে আট দিনে নিহত অন্তত একশো আহত কয়েক হাজার কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং কারফিউ ভেঙে বিক্ষোভের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিআর সাউন্ড গ্রেনেড রাবার বুলেট নিক্ষেপে গত ষোলো থেকে তেইশ জুলাই পর্যন্ত অন্তত একশো জন নিহত হয়েছেন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ নিহতের সংখ্যা গণনা করা হয়েছে দ্য ডেইলি স্টার সবগুলো হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারেনি ফলে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে নিহতদের মধ্যে ষোলো জুলাই ছয় জন সতেরো জুলাই একজন আঠারো জুলাই উনত্রিশ জন উনিশ জুলাই ছেষট্টি জন বিশ জুলাই পঁচিশ জন একুশ জুলাই চোদ্দ জন বাইশ জুলাই ছয় জন এবং তেইশ জুলাই তিনজন মারা যান